नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हेलो बंधुरा, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। আর আগেই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী জনধন যোজনাকে নিয়ে। তো দেশে, সারা দেশে যখন লকডাউন, গরিব দুঃখীদের খাবারের টাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন যোজনা অ্যাকাউন্টে সবাইকে 500 টাকা করে পাঠিয়েছেন, কিন্তু পরবর্তীকালে যখন লকডাউন বেড়ে যায় তাহলে কি করবে? তারা কি আর টাকা পাবে না? যদি পায় তাহলে তারা কিভাবে সেটা পাবে? এই সমস্ত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে লকডাউন চলাকালীন বা থেমেও যায় তাহলেও তারা পেয়ে যাবে 500 টাকা করে প্রত্যেক 3 মাস টাকা। তো একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কিছু বক্তব্য দিয়ে বলেছেন যে কিভাবে তারা টাকাটা পাবে এবং সেটা এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত পেতে থাকবে। তো চলুন সে আর্টিকেলটা দেখা যাক। 500 টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে। মোদীকে নমস্তে জানালো কলকাতা। লকডাউন বিপাকে পড়েছে দেশ, সেই সময় মহিলাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। দেশের জনধন অ্যাকাউন্টে হোল্ডার এরকম 20 কোটি মহিলার কাছে পাঠানো হলো 500 টাকা আই অ্যাকাউন্টে, যা দেখে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। সরকারি ঘোষণা তাই প্রথমে বিশ্বাস করেনি অনেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়েছিলেন মহিলাদের জন্মে 500 টাকা জনধন অ্যাকাউন্টে পৌঁছে দেবে মোদী সরকার। অবশেষে লকডাউন ঢুকতে শুরু করেছে সেই টাকা। দেশের সঙ্গে সঙ্গে কলকাতায় বহু মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে নগদ। প্রথমে বিশ্বাস না করলেও এখন কলকাতার সেই মহিলাদের মুখে একই কথা, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এই টাকা আসার প্রথম কিস্তি শুরু হয়েছে এই মাসে, আগামী আরও 2 মাস এই টাকা দেবে কেন্দ্র। যে অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকের বইয়ের নম্বর 0 বা 1 তারা 3 এপ্রিল অ্যাকাউন্টে টাকা পেয়েছেন ইতিমধ্যে। বাকিদের কাছে একইভাবে নম্বর ভিত্তিতে টাকা ঢুকেছে। যদি এই টাকা নিয়ে মোদীকে খোঁচা দিতে ছাড়েন না বিরোধীরা। তারা বলেছেন 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, দিলেন 500 টাকা। এইসব রাজনীতির কচকচি শুনতে রাজি নন জনধন অ্যাকাউন্ট হোল্ডার মহিলারা। তাদের মতে বিপদের দিনে 500 টাকাই বড় অঙ্ক, তাই মোদীকে নমস্তে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আর্টিকেলটাতে পরিষ্কারভাবে বলি যে আরও 2 মাস তোমরা পাবে টাকা, অর্থাৎ এপ্রিল মাসে টাকা পেয়েছো, মে, জুন এই 2 মাসেই তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। তোমাদের কোথাও যেতে হবে না, যেমন এপ্রিল মাসে ঢুকেছে ঠিক তেমনি ঢুকে যাবে মে এবং জুন মাসে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো নমস্কার।